গণস্বাস্থ্যের কিট করোনা ভাইরাস শনাক্তে কার্যকর নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কনককান্তি বড়ুয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এক থেকে চোদ্দ দিনের মধ্যে যারা উপসর্গ নিয়ে এসেছেন তাদের ক্ষেত্রে গণস্বাস্থ্যের কিটে 11-40% পর্যন্ত শনাক্ত করা গেছে। এ কারণে পারফরমেন্স কমিটি গণস্বাস্থ্যের কিট কার্যকর নয় বলে রিপোর্টে দিয়েছে বলে জানান উপাচার্য। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিটে করোনা ভাইরাস শনাক্তে কার্যকর কিনা তা পরীক্ষা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গঠিত শাহিনা তাবাৎসুমের নেতৃত্বাধীন পারফরমেন্স কমিটি। কোনো ধরনের চাপ কোনো কিছুই কিন্তু আমাদেরকে কেউ দেয় নাই। কমিটির রিপোর্ট হাতে পেয়ে উপাচার্যের এই সংবাদ সম্মেলন। জানান, এই কিট উপসর্গ নিয়ে আসা রোগীদের রোগ শনাক্তকরণে কার্যকর নয়। এই কিটটি উপসর্গ নিয়ে আসা রোগীদের রোগ শনাক্তকরণে কার্যকরী নয়। উপসর্গের প্রথম দুই সপ্তাহে এই কিট ব্যবহার করে শুধুমাত্র 11-40% রোগীর রোগ শনাক্তকরণ সম্ভব। কিটটি পরীক্ষার সাথে যুক্ত বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, প্রথম পর্যায়ের পরীক্ষায় আশানুরূপ ফলাফল না আসায় গণস্বাস্থ্যকে জানানো হয়। পরবর্তীতে তারা রক্তের পরিবর্তে লালা সংগ্রহের কিট দেয়, তাতেও আশানুরূপ ফল আসেনি। এখানে একটা লিমিটেশন আছে, গণস্বাস্থ্যের কিট আইজিজি আইজিএম আলাদা করতে পারে না। আইজিএমটা আগে আসে, আইজিজিটা পরে আসে। গণস্বাস্থ্যের কিটে শুরুতেই অ্যান্টিবডি শনাক্ত করতে পারলেও বিলম্বিত পর্যায়ে তৈরি অ্যান্টিবডি আলাদাভাবে পার্থক্য করতে পারে না বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা।